পবিত্রতা রক্ষা করতে হবে। এই গোবর, এই নোংরামি, এগুলো দিয়ে গরু ছাগলেরা কবরস্থানকে নোংরা করে, কিন্তু আমাদের সমাজে দেয়, যদিও এটা ঠিক না। হঠাৎ করে দেখবেন গরু ছাগল এটাকে ডিগ্রা দিয়ে এসেছে, আপনাদের এইদিকে কি বলে, হ্যাঁ, খুঁটা দিয়ে এসেছে, আচ্ছা, দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছে। হঠাৎ করে দেখবেন কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, গরু সেই দড়ি ছিঁড়ে চলে যেতে চাচ্ছে, দরদের শুরু করেছে, ছুটাছুটি শুরু করেছে, ছাগল অযথাই নাচানাচি শুরু করেছে। কারণ কি? কারণ আর কিছু না, কবরের নিচে যে ফাসেক জালেম গুনাহগার, যাদের শাস্তি হয়, পৃথিবীর সকল প্রাণীরা তা শুনতে পায়, এই চিৎকার যে আসে সেই চিৎকার শুনতে পায়, কিন্তু মানুষ এবং জিন জাতি সেই আজাবের চিৎকার শুনতে পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একসময় ইচ্ছা হয়েছিল আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমি দোয়া করি, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি কবরের আজাব দেখার মতো ক্ষমতা দিন, সুবহানাল্লাহ। কিন্তু পরে আমি চিন্তা করলাম, যদি আমার উম্মত কবরের আজাব যদি নিজের চোখে দেখে, তাহলে তারা আর ঘর সংসার করবে না, স্ত্রীর কাছেও যাবে না, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতেও যাবে না, বাজারেও যাবে না, সারাদিন বসে বসে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ শুধু জিকির করবে। যদি কবরের আজাব কাউকে দেখানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র এই কারণে, শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি নাই। আদারওয়াইজ এই উম্মত যেইভাবে গাফিল হয়ে আছে, দুনিয়ার জন্য যেইভাবে পাগল হয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে এই কবরের আজাব যেন সচক্ষে দেখার ক্ষমতা দেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সেই ক্ষমতা ছিল, দয়াল নবীজি দেখেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু উম্মতের হুঁশ নাই। উম্মত মজে আছে ঘুষ খেয়ে কত তাড়াতাড়ি ধনী হওয়া যায়। আমরা অবগত আছি বর্তমান সময় ফিতনা সংকুল সময়। বর্তমান সময়টা কি? ফিতনা সংকুল সময়। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একখানা হাদিস আমার স্মরণে আসছে, কিয়ামতের আগের অবস্থা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, ইয়াতি আলান নাসে জামান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষের সামনে, কিয়ামতের আগে মানুষের সামনে এমন একটা সময় আসবে যখন ফিতনাগুলো বৃষ্টির ফোঁটা যেইভাবে পড়ে ঠিক সেইভাবে ফিতনা ফাসাদ তোমাদের ঘরের মধ্যে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। সাদিকুল মাসদুক, যেই দয়াল নবীজি জীবনে কখনো কোনো মিথ্যা বাতিল কথা বলেন নাই, আল্লাহু আকবার, সেই দয়াল নবীজি বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন বৃষ্টির ফোঁটা যেইভাবে চালের মধ্যে পড়ে, ঘরের টিনের চালের মধ্যে যেইভাবে বৃষ্টির ফোঁটা পড়ে, সেইভাবে ফিতনা ফাসাদগুলো, ফিতনাগুলো তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করতে থাকবে, আল্লাহু আকবার। আমার মনে হয় সেই সময়টাতে অলরেডি আমরা চলে এসেছি। আমাদের ঘরে ফিতনা, আমাদের বাইরে ফিতনা, আমাদের চারদিকে ফিতনা, যেই দিকে তাকাবেন ফিতনা আর ফিতনা। ফিতনা মানে কি? আমাদের ইমান, আমল, আখলাক, এই সকল কিছুকে নষ্ট করার জন্য চারদিক থেকে ইমানই পরীক্ষা, ঠিক কিনা? আপনি ভালো লাগছে না একটু সময় আপনি ইসলামী আলোচনা শোনার মনোভাবনা নিয়ে টিভিটা খুলেছেন, ইসলামী কোনো একটা চ্যানেল খুলেছেন, ইসলামী কোনো একটা অনুষ্ঠান দেখার জন্য বসেছেন, আপনি ফেসবুকে ঢুকেছেন, ইউটিউবে ঢুকেছেন, আলোচনা শুনবেন, ইসলামী আলোচনা, সেইখানেও ফিতনা, ঠিক না? সেইখানেও ফিতনা। আপনি ঘর থেকে বের হয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবেন, সেইখানেও আমাদের ইমান, আকিদা, আমল, আখলাকের উপরে ফিতনা। আপনার সন্তানকে, দাড়িওয়ালা বাবারা যারা আছেন, আপনার সন্তানকে আপনি শরীরের রক্ত পানি করা, টাকা পয়সা খরচ করে বাংলাদেশের নাম করা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিগুলোতে ভর্তি করেছেন, সেইখানেও কিছু কিছু
প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর তারা বসে আছে আপনার সন্তানকে ইসলামের রাস্তা থেকে দূরে সরিয়ে তাদেরকে নাস্তিক বানানোর জন্য আছে কি না এমন কিছু মানুষ বসে আছে যারা আপনার আপনার সন্তানকে ইসলাম বিবর্জিত কুরআন সুন্নাহ বিবর্জিত আকীদা আমল বিশ্বাস শেখানোর জন্য তারা সেখানে উৎপেতে বসে আছে যদি ঈমান আকীদা যদি সালামত রাখতেও পারে আপনার সন্তানদেরকে সেইখানে তার আমল আখলাক তার চরিত্র নষ্ট করার জন্য কিছু মানুষ উৎপেতে বসে থাকে কিছু মানুষ বসে থাকে এই ইয়াং জেনারেশনকে মদ জুয়া গাঁজা ইয়াবা ফেন্সিডিল অশ্লীলতা ফাহেশ ব্যভিচার পরকীয়া সহ যত জঘন্য ধরনের গুনাহ আছে সেই গুনাহগুলোতে ইয়াং জেনারেশনকে নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক যুবক হোক যুবতী হোক তরুণ হোক তরুণী হোক কিশোর আর কিশোরী হোক এই ইয়াং জেনারেশনকে তাদেরকে ফিতনা ফাসাদে নিমগ্ন করার জন্য একদল মানুষ উৎপেতে বসে থাকে আজকে ঘরেও ফিতনা বাইরেও ফিতনা এই ফিতনা ফাসাদ থেকে আমাদের ঈমান আমলকে আমরা কিভাবে হেফাজত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে অসংখ্য অগণিত আয়াতে সেই বিষয়ে ইশারা করেছেন ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সুন্নাতে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নার মধ্যে সেই দিকে ইঙ্গিত করেছেন কোন জায়গায় গিয়ে আত্মসমর্পণ করলে কার কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আমরা আমাদের ঈমান আমল আকীদার হেফাজত করতে পারব ইয়াং জেনারেশন যুবকেরা যুবতীরা তরুণেরা তরুণীরা কিশোরেরা কিশোরীরা কার ছত্র ছায়ায় গেলে পড়ে কার ছত্র ছায়ায় গেলে পড়ে নিজের ঈমান আমল আকীদার হেফাজত করতে পারবে নিজের আখলাকের হেফাজত করতে পারবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলেছেন আমি সেইখান থেকে একখানা আয়াত কুরআন মাজিদের একখানা আয়াত তিলাওয়াত করেছি যার আলোকে কথা বলার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত সূরাতুন নিসার এই 61 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সেই জায়গাটাই দেখিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা যদি তোমরা তোমাদের নাজাত চাও যদি তোমরা সমস্যা সংকুল সময়ে ফিতনা সংকুল সময়ে যদি তোমরা তোমাদের ঈমান আমল আকীদার হেফাজত করতে চাও তাহলে আমার দেওয়া এই প্রেসক্রিপশন অনুযায়ী তোমরা কাজ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি প্রথমে বলে নেই আমি সুর দিয়ে লম্বা কোনো আলোচনা করব না আমি সুর দিয়ে আলোচনা মাঝে মাঝে করি আমার অনেক আলোচনা ইউটিউব ফেসবুকে আছে কিন্তু সুর দিয়ে আলোচনা করতে গেলে আধা ঘন্টার আলোচনা করতে সময় লাগে দেড় ঘন্টা ওই সময়টা আজকে আমার কাছে নাই বক্তৃতার সুরে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের সামনে আরজ করব সেই অনুযায়ী আমরা সকলেই যেন আমল করতে পারি সেই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াবি দান করবেন সবাই বলি আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর যখন তাদেরকে আহ্বান করা হয় তাদেরকে ডাকা হয় তোমরা আসো আল্লাহ সুবহানাহু ওয়া ডাকছেন ডেকে ডেকে কি বলছেন তোমরা আসো সাহাবায়ে কেরাম ডাকেন হে ভাইয়েরা বাবারা তোমরা আসো কিসের দিকে আসবে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন তাদেরকে সেই জিনিসের দিকে আহ্বান করা হয় ইলা মা আনজালাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা যা অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা যা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেই কিতাবুল্লাহ কুরআন মাজিদের দিকে তাদেরকে আহ্বান করা হয় সুবহানাল্লাহ কিসের দিকে আহ্বান করা হয় কুরআন মাজিদের দিকে তাদেরকে কুরআন মাজিদের দিকে আহ্বান করা হয় শুধুমাত্র কোরআনের দিকে আহ্বান করা হয় না কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে প্রতিটা মানুষকে কোরআনের অনুসারী হতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে এছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ আল্লাহর ওয়াহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জীবন বিধান যেই
নির্দেশিকা আমাদের জন্য নাযিল করেছেন সেই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, সেইখানে আমাদের ঈমান আমল আকীদা আখলাক সকল কিছুকে ঠিক করার দিক নির্দেশনা কোরআনের মধ্যে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, শুধুমাত্র কোরআন মাজিদকে আঁকড়ে ধরলেই হবে না, আমি আরো একখানা জিনিসকে আঁকড়ে ধরতে বলছি, আরো একটা জিনিসের প্রতি তোমাদেরকে আহ্বান করছি। ইলামা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র ওয়াহির দিকে আহ্বান করেন না, আল্লাহ সুবহান তাআলা রাসূলের দিকেও আহ্বান করেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র ওয়াহির দিকে কোরআন মাজিদের দিকে শুধুমাত্র আহ্বান করছেন না, আল্লাহ সুবহান তাআলা শুধুমাত্র ওয়াহির দিকে আহ্বান করেন নাই, কোরআন মাজিদের দিকে শুধু আহ্বান করেন নাই, আল হাবিব নবীজিকে কোরআন মাজিদের মধ্যে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ সুবহান তাআলা তো দয়াল নবীজিরও আল্লাহ, দয়াল নবীজিরও মাবুদ, দয়াল নবীজিরও সৃষ্টিকর্তা, দয়াল নবীজিরও মালিক, দয়াল নবীজিরও প্রতিপালক। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল নবী এবং রাসূলকে ইয়া শব্দ দ্বারা নাম ধরে ডেকেছেন, হে ইব্রাহিম, হে নূহ, হে আদম, হে মূসা, হে ঈসা, এইভাবে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবী দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এইভাবে নাম ধরে ডাকেন নাই। যখনই ডাকার প্রয়োজন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মহব্বত করে ভালোবেসে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কামলিওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও আমার চাদর আবৃত্ত নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াসিন তোহা নামে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ অথবা আহমদ নামখানা ধরে ইয়া শব্দ যোগ করে ডাকেন নাই। কিন্তু এই বেয়াদব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকছে, এবং আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআ ইবাদিকুম লিবাদ, হে আমার নবীর উম্মতেরা, আমার রাসূলকে তোমরা এমন ভাবে ডাকবে না যেইভাবে তোমরা একে অপরকে ডাকো। ডাকলে কি হবে? সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা আমার নবীকে যেইভাবে সম্মান দেয়া প্রয়োজন সেইভাবে যদি সম্মান না দিতে পারো, তাহলে তোমাদের পাহাড় পরিমাণ আমল, পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগী সকল কিছু ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্য গুস্তাখি আল্লাহ সুবহান ওয়া তাআলা বরদাস্ত করেন না। ওই ব্যক্তিটা দয়াল নবীজির শানে যে গুস্তাখি করে, সেই মুসলমান নিজেকে যত বড় নামাজওয়ালা, ইবাদতওয়ালা, রোজাওয়ালা, তাসবিহওয়ালা, জিকিরওয়ালা, কোরআনওয়ালা যাই মনে করুক না কেন, তার আমল আল্লাহ সুবহান ওয়া তাআলা বরবাদ করে দিয়েছেন, কিন্তু সে নিজেকে অনেক বড় আমলওয়ালা মনে করতে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল কিছু কোনো কিছুই কবুল যোগ্য না, কারণ বারগাহে রিসালাতে কোনো ধরনের গুস্তাখি বেয়াদবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না। ওই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, দয়াল নবীজি বলেছেন আলামত দেখার জন্য, তার মধ্যে কি কি আলামত আছে, আমরা চেয়ে দেখলাম তার দাড়ি হচ্ছে ঘন কালো কুচকুচে, মানে বাহ্যিক সুন্নত ঠিক আছে, কোনো রায়াতে এসেছে তার কপালে ছিল সেজদার দাগ, কোনো রায়াতে আছে তার টাকনু গিরার উপরে পায়জামা আস্তে আস্তে হাঁটুর কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ বাহ্যিক শরীয়তে, বাহ্যিক সুন্নতে সে এতটা পাবন্দ। কিন্তু দয়াল হাবিব নবীজি বলছেন, ও আমার সাহাবিরা, তোমরা জেনে রাখো এই জুল খোয়াইসরা তামিমি থেকে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা তোমরা সাহাবিদের চাইতে বেশি নামাজ আদায় করবে, তোমরা সাহাবিদের চাইতে বেশি রোজা রাখবে, তোমরা সাহাবিদের চাইতে বেশি কোরআন তেলাওয়াত করবে, এমন কি তোমরা সাহাবিরা তোমাদের ইবাদতগুলোকে তাদের ইবাদতের তুলনায় অনেক তুচ্ছ কম মনে করবে। কিন্তু জেনে রাখো সেই মানুষগুলোর এত এত ইবাদত বন্দেগি, এত এত আমল, কোনো কিছুই তাদের এই কণ্ঠনালী পার হয়ে এই অন্তরের মধ্যে প্রবেশ করবে না।
আমাদের বর্তমানে সবচাইতে বেশি যেই বিষয়ের উপরে আমাদের আঘাত করা হয় তা হচ্ছে ঈমান এবং আকীদা এবং ঈমান এবং আকীদার ক্ষেত্রে সবচাইতে বেশি যেই জায়গাতে আঘাত করা হয় তা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যদি তোমাদের মুক্তির প্রয়োজন হয় যদি তোমাদের নাজাতের প্রয়োজন হয় কুরআনকে আঁকড়ে ধরতে হবে আর আমার রাসূলকে আঁকড়ে ধরতে হবে এখন কিছু কিছু মুসলমান বের হয়েছে তারাও কুরআনকে আঁকড়ে ধরতে কোনো সমস্যা নাই তারা কুরআনের স্লোগান আমাদের চাইতে বেশি দেয় কুরআনের স্লোগান আমাদের চাইতে বেশি দেয় কিন্তু তারা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা মুহাব্বত দয়াল নবীর তাযিম ভালোবাসার কথা যখন আসে তখনই তারা আস্তে আস্তে দূরে সরে যায় তারা একটা কথা আবিষ্কার করেছে তারা একটা কথা আবিষ্কার করেছে তারা বলতে চায় যে যখনই দয়াল নবীর ভালোবাসা এবং মুহাব্বতের কথা যখন ওঠে তখন তারা বলে নবীর বাহ্যিক সুন্নাত মানাই হচ্ছে নবীকে ভালোবাসা জুরে শরে নাউযুবিল্লাহ কি বলে নবীজির সুন্নাত মানেই হচ্ছে নবীজিকে ভালোবাসা অর্থাৎ দয়াল নবীজির সাথে উম্মতের আলাদা একটা রূহানি সম্পর্ক থাকবে কলবি তাআল্লুক থাকবে স্পিরিচুয়াল একটা বন্ডিং প্রতিষ্ঠিত হবে মদিনা ওয়ালা নবীর সাথে সবুজ গম্বুজের সাথে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার সাথে তারা বলে এগুলোর কোনো প্রয়োজন নাই নবীজির বাহ্যিক সুন্নাত মানলেই হয়ে যায় আচ্ছা কোন সুন্নি মুসলমান এটা অস্বীকার করেছে যে দয়াল নবীর সুন্নাত মানতে হবে না সুন্নাত আমরা মানি বলেই তো আমাদের নাম সুন্নি আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাআত সুন্নতের অধিবাসী আমরা আমরা সুন্নাত মানি আমরা ডাইরেক্ট হাদিস মানি না ডাইরেক্ট হাদিস আমাদের পক্ষে মানা সম্ভব না এটা দীর্ঘ আলোচনা ওইদিকে আমি যাচ্ছি না আমরা সুন্নাত মানি বলেই আমরা সুন্নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক যে সুন্নত আছে যে আমল আছে সকল কিছু আমাদেরকে মানতে হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি তাযিম নবীর প্রতি তাওকির এটা ভিন্ন বিষয় এটা হচ্ছে সম্পূর্ণ হৃদয়ের টান মনের টান যেই হৃদয়ের টান এবং মনের টান প্রতিটা সুন্নি মুসলমানের দয়াল নবীজির প্রতি থাকে সুবহানাল্লাহ তারা আমাদেরকে শিখাতে চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বাহ্যিক আমলগুলো নামাজ রোজা হজ যাকাত কুরবানি করা তাসবিহ তাহলিল করা দাড়ি রাখা এই যে বাহ্যিক আমলগুলো আছে এইগুলো মানলেই নাকি হয়ে যায় এইগুলোই নাকি দয়াল নবীজির মূল ভালোবাসা এইগুলা বলে মূলত তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান মান মর্যাদা বর্ণনা করা থেকে আমাদেরকে দূরে সরাতে চায় আর আল্লাহ সুবহানাহু তাআলা যেই দয়াল নবীজি সম্পর্কে বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাফা'না লাকা যিকরাক ও আমার হাবিব ও আমার কমলি ওয়ালা রাসূল আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনি নবীর জিকিরকে আপনি নবীর শান মান মর্যাদাকে সুউচ্চে তুলে ধরেছি আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন জিব্রিল আমিনকে হে জিব্রিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার জিকিরকে আমার নামকে আমার শান মান মর্যাদাকে আল্লাহ সুউচ্চে তুলে ধরেছেন এটা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাখ্যা নিজেই করছেন ইজা যুকিরতু যুকিরতা মাই ও আমার হাবিব ও আমার কামলি ওয়ালা রাসূল যত জায়গায় আমি আল্লাহকে স্মরণ করা হয় তত জায়গায় আপনি নবীকে স্মরণ করা হয় সুবহানাল্লাহ এই আয়াত নাযিল করেছেন আয়াতের ব্যাখ্যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন কুরআন মাজিদের সূরাতুল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াত যদি পড়েন সেইখানে সুস্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে আদেশ দিচ্ছেন আমার নবীর প্রতি তোমরা তাযিম প্রদর্শন করো ওয়া তুওয়াক্কিরু জিরাশির সুবহানাল্লাহ আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আমি যাচ্ছি না দীর্ঘ আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে বলছেন ওয়া তুওয়াক্কিরু তোমরা আমার রাসূলকে সম্মান করো তোমরা আমার রাসূলের প্রতি মর্যাদা প্রদর্শন করো আমার রাসূলের শান মান মর্যাদা কমে যায় এমন কোন কথা তোমরা বলবে না ইমানের শর্ত এটা ইমান পরিপূর্ণ হওয়ার জন্য এটা শর্ত
কিন্তু আজকে ওই যে আমি বলেছিলাম টিভি খুলেন মিডিয়া খুলেন ফেসবুক খুলেন ইউটিউব খুলেন চারদিকে শুধুমাত্র ফিতনার ছড়াছড়ি এবং এমন এমন ফিতনা নিয়ে তারা হাজির হয় এমন এমন চেহারা নিয়ে তারা সেই সকল ফিতনাগুলো নিয়ে হাজির হয় তারা ন্যাক সুরতে এসে সুন্দর চেহারা নিয়ে সুন্দর আলামত নিয়ে সুন্দর বাহ্যিক কিছু সুরত নিয়ে তারা আমাদের সামনে হাজির হয় এবং আমাদের ইমান আকীদার উপরে তারা অ্যাটাক করে আজকে ফেসবুকে ইনবক্সে আমাকে একজন ভাই একটা ভিডিও পাঠালো একজন বক্তার বক্তার নাম হচ্ছে আবু তোহা আদনান নাম কি আবু তোহা আদনান মানুষটা মোটেও আলিম না মানুষটা আলিম না বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত মাঝখানে নাকি উনি হারিয়ে গিয়েছিল নানান ঘটনা হয়েছে আমি ওই দিকে যেতে চাচ্ছি না ওনার একটা ভিডিও পাঠিয়েছে তিনি সেইখানে অবলীলায় বলে দিচ্ছে বুখারী শরীফের হাদিসের রেফারেন্স দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম যখন ওয়াহি নাজিল হয় হেরা গুহাতে সেইখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ভয়ে ভীত হয়ে আম্মাজান সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি নাকি বলেছেন যে আমার নিজেকে মনে হচ্ছে মাআযাল্লাহ আমি পাগল হয়ে যাচ্ছি জোরে সুরে নাউযুবিল্লাহ সেইগুলো বর্ণনা করছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন ওহি আসার পর তিনি নিজেকে মনে করতেন যে আমি মনে হয় পাগল হয়ে গেছি নাউযুবিল্লাহ মক্কার কাফের কুরাইশরা যেই কথাগুলো বলতো সেই কথাগুলো এখন নেক্সট সূরাতে মুসলমানরা বলছে নাউযুবিল্লাহ সে সবচাইতে মারাত্মক যে ভয়ানক কথাটা বলেছে প্রথমবার ওহি আসার পর বেশ কিছুদিন পর্যন্ত ওহি আসা বন্ধ ছিল এইটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি ওহি আসা কিছুদিনের জন্য বন্ধ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোন কারণে কোন হিকমতে কোন কৌশলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন ওহি মাঝে মাঝে বন্ধ রাখতেন ওই ব্যক্তিটা বলছে যে বুখারী শরীফে হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহি আসা বেশ কিছুদিন বন্ধ থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এতটা চিন্তিত হয়ে যান এতটা উদ্বিগ্ন হয়ে যান যে দয়াল নবীজি নাকি পাহাড়ের উপরে গিয়ে আত্মহত্যার নাকি চেষ্টা করেছেন জোরে সুরে আউযুবিল্লাহ এই কথাগুলো এখন ফেসবুক ইউটিউবে নেক্সট সূরতের কিছু মানুষ প্রচার করছে আর কিছু কিছু মানুষ বুঝে না বুঝে এই বক্তাগুলোকে ভাইরাল করছে বুখারীর হাদিসের মধ্যে যদি আসে বুখারীর হাদিসের প্রথম শর্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনোই বলেন নাই যে আমার বুখারীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে সহি উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুজতাহিদিন তারা জানেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামের রেফারেন্স দিয়ে যত কথা এসেছে সাহাবায়ে কেরাম যে কথাগুলো বলেছেন যে এগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি বলতে শুনেছি অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কাজ হয়েছে নবীজি মৌন সমর্থন দিয়েছেন সাহাবায়ে কেরামের কথার রেফারেন্স দিয়ে বুখারী শরীফে যত কিছু আছে সকল কিছু সহি কিন্তু হাদিসের সনদের মধ্যে শুধুমাত্র সাহাবায়ে কেরাম তো থাকেন না ঠিক কিনা আপনাদের কাছে কথাগুলো মনে একটু একাডেমিক মনে হচ্ছে আমাদের ইমান আকীদার হেফাজতের জন্য এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝার চেষ্টা করতে হবে হাদিসের দুইটা অংশ একটা হচ্ছে হাদিসের সনদ আর একটা হচ্ছে মতন মতন মানে কি হাদিসের কথা হাদিসের যেই মূল যে কথাটা এটাকে মতন বলে আর সনদ কোনটা ওই যে একটা চেইন অফ ন্যারেশন অমুক শুনেছেন অমুকের কাছ থেকে অমুক শুনেছেন অমুকের কাছ থেকে তিনি শুনেছেন একজন সাহাবির কাছ থেকে সাহাবি শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই যে বর্ণনার ক্রম ধারা এইটাকে বলা হয় সনদ তো সনদের মধ্যে শুধুমাত্র তো সাহাবি থাকেন না ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো সরাসরি সাহাবিকে দেখেন নাই সাহাবির কাছ থেকে শুনেন নাই মাঝখানে আরও চার পাঁচজন আছেন এই চার পাঁচজনের মধ্যে যে কোনো একজন রাবি যে কোনো একজন বর্ণনাকারী উনার নিজের শোনা শোনা উড়া উড়া শোনা কিছু কথা নিজের মতো করে ঢুকিয়ে দেন এটা উলুমুল হাদিস যারা পড়েন উসুলে হাদিস যারা পড়েন সায়েন্স অফ হাদিস হাদিস বিষয়ক নলেজ যাদের কাছে আছে তারা জানেন এই কথাগুলোকে বলা হয় রাবিদের নিজে থেকে ঢুকানো এই কথাগুলোকে বলা হয় ইদরাজ এবং ওই যে লোকটা বুখারী শরীফের যেই হাদিসের
রেফারেন্স দিয়ে সে কথা বলছে। হাদিস খানার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, 6982 সহি বুখারি আধুনিক প্রকাশী প্রকাশনী, 6498 ইসলামিক ফাউন্ডেশনের 6511 বুখারি শরীফের হাদিস। হাদিসের শেষে একজন রাবি ইমাম জুহরি রাহমাহুল্লাহ, তিনি তাবেঈ ছিলেন, তিনি সাহাবি ছিলেন না, তিনি শুনেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোনের ছেলে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন এই হাদিস আম্মাজান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। মুহাদ্দিসিন ইমামগণ বলছেন এই যে কথাগুলো বলা হয়েছে ওই হাদিসের শেষে কিভাবে বলেছেন, তিনি বলছেন ওয়াকাদ বালাগানা হুজনান গাদা মিনহু, অর্থাৎ ইমাম জুহরি বলছেন আমাদের কাছে পৌঁছেছে এমন খবর, কোনো সাহাবির রেফারেন্স নাই, কোনো সনদ নাই, কোনো কিছু নাই, তিনি বলছেন যে আমাদের কাছে পৌঁছেছে উড়া উড়া একটা খবর আমাদের কাছে এসেছে এমন এমন ঘটনা হয়েছিল। মাআজাল্লাহ নাউজুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আত্মহত্যা করার জন্য পাহাড়ে গিয়েছিলেন, যেইখানেই যান সেইখানেই নাকি জিব্রিলে আমিন এসে দাঁড়ান, জুরুশের নাউজুবিল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বুখারি শরীফের সবচাইতে নির্ভরযোগ্য যেই ব্যাখ্যা গ্রন্থ আছে সেই ফতহুল বারির মধ্যে এবং আরো অনেক উলামায়ে কেরাম, ইমাম ইবনে হাজার আসকালানী 12তম খণ্ড 359 পৃষ্ঠায় শরহু হাদিসিল মুক্তাফা ফি মাবআসিন নবিয়িল মুস্তাফা এই কিতাবের 177 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু শামা আল মাকদিস রাহিমাহুল্লাহ তিনিও একই কথা বলেছেন যে এই কথাগুলো কোন সাহাবি থেকে শোনা কথা নয়, বরং এগুলো ইমাম ইবনে শিহাব আয-যুহরি একজন তাবেঈ ছিলেন ওনার নিজের শোনা উড়া উড়া কিছু কথা তিনি সেইখানে ঢুকিয়ে দিয়েছেন। এগুলো হচ্ছে বালাগাতে ইমাম জুহরি, ইমাম জুহরির উনার এই অভ্যাস ছিল উনি সহি হাদিসের মধ্যে নিজের শোনা কিছু কথা সেইখানে ঢুকিয়ে দিতেন যেইগুলো তিনি কোনো সাহাবি থেকে শুনেন নাই, যেইগুলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুত্তাসিল সনদে ধারাবাহিক সনদ অনুযায়ী যেই জিনিসগুলো বর্ণিত নয়। আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আর কোনো কিছুই না, এখন বাংলা শিক্ষিত ইংরেজি শিক্ষিত কিছু বক্তা বের হয়েছে যারা কোনো একটা বিষয়ের গভীরে যায় না, কোনো একটা বিষয়ের ডিপে যায় না, যেইখানে গেলে পড়ে আসল বিষয়টা জানা দরকার, জানা যায় সেইখানে তারা যায় না, ভাষা ভাষা জেনে উড়া উড়া জেনে তারা এমন কিছু কথা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে ইউটিউবে টিভির মধ্যে বসে তারা এমন কিছু কথা বলছে যেই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই হাদিসটা তারিখে তাবারি সহ তাবাকাত ইবনে সাদ সহ আরও কিছু ইতিহাসের কিতাবে এসেছে, সেইখানেও সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, কেউ কেউ বলেছেন সনদগুলো বানোয়াট, কাজে এই ঘটনা কখনোই সত্য হতে পারে না, ওহি কেন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা করতে পারেন যে আল্লাহ সুবহান তাআলার প্রিয় ফেরেস্তা জিবরিল আমার কাছে আসছেন না, দুশ্চিন্তা আসতে পারে, মক্কার কাফের কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে অপবাদ দেয়া শুরু করেছে, উল্টাপাল্টা কটু বাক্য যখন তারা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট যেতে পারে, চিন্তাগ্রস্ত হতে পারেন, কিন্তু দয়াল হাবিব নবীজি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর হাবিব তিনি কখনো সন্দেহ করবেন, আর তিনি সন্দেহের বসে আত্মহত্যা করার জন্য তিনি পাহাড়ের উপরে চলে যাবেন এইটা কোনো মুমিন মুসলমান বিশ্বাস করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এক সেকেন্ডের জন্য এক লম্হার জন্য দয়াল নবীজির অন্তরে কখনোই এই সন্দেহ আসে নাই যে আমি আসলেই নবী কি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নবী এবং রাসুল হয়ে, সৃষ্টির আদিতেই দয়াল নবীজি নবী এবং রাসূল ছিলেন, যেমনটা তিনখানা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিরমিজি শরীফের হাদিস কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহি সাল্লাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন, অপর রাওয়ায়েতে এসেছে যখন আদম আলাইহি সাল্লাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন, ওয়া আদামু মুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহি সাল্লাম যখন কাদা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন তখনও আমি নবী ছিলাম।
সুবহানাল্লাহ। তো কোনো কিছুর গভীরে না গিয়ে শানে রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখে এবং বেয়াদবি করার জন্য একটা শ্রেণী এখন উঠে পড়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে তারা তুলে ধরতে চায়। নাউযুবিল্লাহ। মক্কার কাফের কুরাইশরা যা করত আর কি, তারা কি বলতো, মা লি হাদার রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, মক্কার কাফের কুরাইশরা বলে, তিনি কেমন রাসূল, তিনি আমাদের মতো হাঁটাহাঁটি করেন, বাজারে যান, খাবার খান, তো তিনি কিভাবে রাসূল হতে পারেন? আবার দাবি করেন যে আমার কাছে জিব্রিলে আমিন আসেন ওহী নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে ওহী প্রেরণ করেন, ইলহাম করেন, এটা কেমন কথা? মক্কার কাফের কুরাইশরা যেই কথা বলতো ঠিক একই কথাও এখন আমাদের কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। আমরা যেরকম হতাশ হয়ে কিছু কিছু মানুষ আত্মহত্যা করার জন্য যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেই জায়গায় নামিয়ে আনার চেষ্টা করছে। জুরে সুরে নাউযুবিল্লাহ। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটা উদাহরণ দিলাম। এই রকম নেক সুরতে এসে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বুলি দিয়ে আমাদের যুবক সম্প্রদায়ের আমাদের যুবতী মা বোনদের, কিশোর কিশোরীদের, তরুণ তরুণীদের এইরকম নেক সুরতে এসে আমাদের ইমান আকিদা নষ্ট করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। তাদের কাজ আর কিছু না, দয়াল নবীজির মহাব্বত তাজিম ভালোবাসা থেকে কিভাবে দূরে সরানো যায়, এটা হচ্ছে আমাদের ইমান আকিদার উপরে অ্যাটাক। প্রথমে কি বলেছি, একদল মানুষ আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বসে আছে, বড় বড় শিক্ষক টাইটেল নিয়ে, বড় বড় শিক্ষকের পোস্ট নিয়ে, যারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়, দয়াল নবীজি সম্পর্কে বিভিন্ন সন্দেহ ঢুকিয়ে দিতে চেষ্টা করে, কুরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সকল কিছুর বিরুদ্ধে একটা মাত্র অ্যান্টিবায়োটিক আছে, একটা মাত্র ভ্যাকসিন আছে, জুরাশির আল্লাহু আকবার। আচ্ছা, এই যে এখন বাংলাদেশে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস এসেছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কি ভ্যাকসিন, ওই ভ্যাকসিন যদি কারো দেয়া থাকে ইনশাআল্লাহ তার করোনা ভাইরাসে ক্ষতি হবে না। যদি আমাদের কারো ব্যাকটেরিয়া রিলেটেড কোনো মারাত্মক কোনো অসুখ হয়ে যায় তখন ডাক্তার সাহেব দেন অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা? তো আমাদের ইমানের অ্যান্টিবায়োটিক এবং ইমানের ভ্যাকসিন হচ্ছে দয়াল নবীজির প্রতি পরিপূর্ণ ভালোবাসা, দয়াল নবীজির প্রতি পরিপূর্ণ তাজিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, মুহাব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুহানি সম্পর্ক, কলবি তাআল্লুক, স্পিরিচুয়াল বন্ডিং, দয়াল নবীজির সাথে যত সময় পর্যন্ত আমাদের যুবকেরা, আমাদের যুবতীরা, আমাদের কিশোরেরা, আমাদের কিশোরীরা, আমাদের তরুণেরা, আমাদের তরুণীরা যত সময় পর্যন্ত দয়াল হাবিব নবীজির সাথে, মাদিনা ওয়ালা নবীর সাথে, সবুজ গম্বুজের সাথে, পবিত্র মাদিনাতুল মুনাওয়ারার সাথে, দয়াল নবীজির সাথে যত সময় পর্যন্ত এই সম্পর্কটাকে পরিপূর্ণ না করবে, পাকাপোক্ত না করবে, আমাদের কারো ইমান আমল হেফাজতে থাকবে না। যে আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়াল হাবিব নবীজির দিকে ডাকছেন, কোরআনের দিকেও ডাকছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও ডাকছেন। কোরআনকেও আমাদের আঁকড়ে ধরতে হবে। বিদায় হজ্জে দয়াল নবীজি বারবার বলেছেন কোরআনকে আঁকড়ে ধরতে, সুন্নাকে আঁকড়ে ধরতে। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বারবার বলেছেন কোরআন মাজিদকে আঁকড়ে ধরতে, আর বলেছেন ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআন মাজিদের মধ্যে নূর আছে, এই কোরআন মাজিদের মধ্যে হেদায়াত আছে, ফাস্তামসিকু বিহি, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের কি জীবন বিধান, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আমাদের জীবনের চলার পথের প্রতিটা স্তর, প্রতিটা ক্ষেত্রের সমাধান কোরআন মাজিদের মধ্যে আছে। কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই দয়াল নবীওয়ালা হওয়ার পর আমাদেরকে কোরআনওয়ালা হতে হবে।
নবী ওয়ালা হওয়ার আগে যদি আমরা কোরআন ওয়ালা হয়ে যাই তাহলে কখনোই কাজ হবে না। ওই যে জুল খুয়াইসরা তামিমি, সেই জুল খুয়াইসরা তামিমির থেকে সৃষ্টিকৃত সেই খারেজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাদেরকে হয়ে যেতে হবে। নবী ওয়ালা হওয়ার আগে আমরা যদি কোরআন ওয়ালা হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ঈমান কখনোই পরিপূর্ণ হবে না। এটা হচ্ছে ঈমান আকীদার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য ভ্যাকসিন, বেঁচে থাকার জন্য অ্যান্টিবায়োটিক। আর আমাদের সবচাইতে বড় যেই ফিতনা ফাসাদ এখন আমাদের আমল আখলাককে নষ্ট করে দিচ্ছে তা হচ্ছে দুনিয়ার প্রতি অবৈধ লালসা। কিসের প্রতি অবৈধ লালসা? দুনিয়ার প্রতি অবৈধ লালসা, টাকা পয়সার প্রতি অবৈধ লালসা আমাদের আখলাককে নষ্ট করে দিচ্ছে, আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ হালাল থেকে আসছে নাকি হারাম থেকে আসছে মানুষ সেটা কেয়ার করবে না। আমাদের আখলাক নষ্ট হওয়ার, আমাদের চরিত্র নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা এখন কেয়ার করি না আমার টাকা পয়সাগুলো কি হালাল রাস্তায় আসলো, বৈধ রাস্তায় আসলো নাকি হারাম রাস্তায় আসলো, অবৈধ রাস্তায় আসলো, আমরা মোটেও আর কেয়ার করি না। এই জন্য দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সেই কালিমা তাইয়িবা পড়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দিয়ে যাওয়া সেই কালিমায়ে শাহাদাত পড়ার পরও নামাজ রোজা হজ জাকাত এই ইবাদত বন্দেগীগুলো করার পরও আমাদের আয় রোজগার হালাল না। জেনে রাখুন, যার আয় রোজগার হালাল না, যার জীবিকা হালাল না, যে পানীয় সে পান করে সেইটা যদি হালাল না হয়, যেই রিজিক সে ভক্ষণ করে সেইটা যদি হালাল না হয়, আপনার পাহাড় সম পরিমাণ ইবাদত বন্দেগীও কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুলযোগ্য, ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিয়ে আমরা যে উলামায়ে কেরামকে আনি আমরা বলি যে আপনারা মুসাফির, আপনারা দোয়া করেন, আপনাদের দোয়াটা কবুল হবে। মুসাফিরের দোয়া আল্লাহ সুবহান তাআলার দরবারে কবুলযোগ্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মুসাফির যদি ইউতিলু সফর লম্বা সময়ে সফর করে আসে, তার শরীর চুলগুলো উস্কু খুস্কু ধুলুবালি মিশ্রিত, চেহারা মলিন, এত লম্বা জার্নি করে এসেছে চেহারার মধ্যে ধুলাবালু মিশে আছে, চেহারা মলিন, চেহারার মধ্যে সফরের ছাপ, সকল কিছু ঠিক আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দুই হাত তুলে মুনাজাত করছে, হে আল্লাহ এটা দাও, হে আল্লাহ ওইটা দাও, এটা কবুল করেন, এটা কবুল করেন, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে কবুল করবেন? মা তুআমুহু হারাম, তা সে যে খাবার খেয়ে আল্লাহর কাছে দোয়া করছে সেই খাবারটা হারাম, ওয়া মালবাসুহু হারাম, সে যে কাপড় পরিধান করে আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়েছে আল্লাহর কাছে দোয়া করছে সেই কাপড়টাও হারাম টাকায় কিনা, এবং গুজিয়া বিল হারাম, তার খাদ্য পানীয় সকল কিছুই হারাম থেকে এসেছে, ফা আন্না ইস্তাজাবু লাহু, আল্লাহ সুবহান তাআলা তার দোয়াটা কিভাবে কবুল করবেন? অর্থাৎ হালাল ভক্ষণ যদি কেউ না করে আল্লাহ সুবহান তাআলা তার ইবাদত বন্দেগী কবুল করবেন না। আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের রিজিক হালাল করার চেষ্টা করতে হবে, এছাড়া আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য না। আর হালাল রিজিকের কথা যদি আসে সর্বপ্রথমে যে বিষয়টা আসে, যেই বিষয়টা থেকে আমাদের রিজিককে, আমাদের আয় রোজগারকে মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে, তা হচ্ছে সুদ। তার নাম কি? সুদ এমন একটা গুনাহ, আল্লাহ সুবহান তাআলা কুরআন মাজিদের মধ্যে যেই গুনাহের বিরুদ্ধে, যেই গুনাহকারীর বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ত্যাগ করো, মা বাকিয়া মিনার রিবা, যা খাওয়ার খেয়েছো সুদ, যা খাওয়ার খেয়েছো এখন যা আছে তা ত্যাগ করো, এই সুদের ব্যবসা বাদ দাও। এই আয়াতের শেষে এসেছে ফাইল্লাম তাফআলু,
আর তোমরা যদি সেই সুদের ব্যবসা বন্ধ না করো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কারো কোনো মানুষের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করেন তার কবর হাসরে কোনো উপায় আছে কোনো উপায় থাকবে না এবং সুদের গুনাহের যে হাদিসগুলো আছে সেগুলো বলতে আমাদের বিবেকে লাগে সেগুলো বলতে কি বিবেকে লাগে এত ভয়ানক সব বিষয় বলা হয়েছে সুদের সুদ খাওয়ার গুনার শাস্তি হিসেবে এমন এমন সব হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই সুদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা সকলেই জানি দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়াটা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ক্ষণস্থায়ী এটা চিরস্থায়ী নয় কত বছর আমাদের হায়াতে জিন্দেগি 20 বছর 30 বছর 40 50 100 বছর 100 বছরের বেশি আমরা কেউ বাঁচি না সর্বোচ্চ 100 বছর এই 100 বছরের এই হায়াতে জিন্দেগির জন্য আমরা আমাদের মরার পর যে আমাদের আবাদুল আবাদ চিরস্থায়ী যে জিন্দেগি আছে সেই জিন্দেগিকে আমরা বরবাদ করে দিচ্ছি কবর একটা সাময়িক একটা সময় কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে মৃত্যুর পর থেকেই সেই আযাব সেই শাস্তি কিন্তু পবিত্রতা রক্ষা করতে হবে এই গোবর এই নোংরামি এগুলো দিয়ে গরু ছাগলেরা কবরস্থানকে নোংরা করে কিন্তু আমাদের সমাজে দেয় যদি এটা ঠিক না হঠাৎ করে দেখবেন গরু ছাগল এটাকে ডিগ্রা দিয়ে এসেছে আপনাদের এইদিকে কি বলে হ্যাঁ খুঁটা দিয়ে এসেছে আচ্ছা দড়ি দিয়ে বেঁধে রেখে এসেছে হঠাৎ করে দেখবেন কোনো কারণ নাই কোনো সমস্যা নাই গরু সেই দড়ি ছিঁড়ে চলে যেতে চাচ্ছে দরদের শুরু করেছে ছোটাছুটি শুরু করেছে ছাগল অযথাই নাচানাচি শুরু করেছে কারণ কি কারণ আর কিছু না কবরের নিচে যে ফাসেক জালেম গুনাহগার যাদের শাস্তি হয় পৃথিবীর সকল প্রাণীরা তা শুনতে পায় এই চিৎকার যে আসে সেই চিৎকার শুনতে পায় কিন্তু মানুষ এবং জিন জাতি সেই আজাবের চিৎকার শুনতে পায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একসময় ইচ্ছা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি দোয়া করি হে আল্লাহ আমার উম্মতকে আপনি কবরের আজাব দেখার মতো ক্ষমতা দিন সুবহানাল্লাহ কিন্তু পরে আমি চিন্তা করলাম যদি আমার উম্মত কবরের আযাব যদি নিজের চোখে দেখে তাহলে তারা আর ঘর সংসার করবে না স্ত্রীর কাছেও যাবে না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতেও যাবে না বাজারেও যাবে না সারাদিন বসে বসে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ শুধু জিকির করবে যদি কবরের আযাব কাউকে দেখানো হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধুমাত্র এই কারণে শুধুমাত্র এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি নাই আদারওয়াইজ এই উম্মত যেইভাবে গাফিল হয়ে আছে দুনিয়ার জন্য যেইভাবে পাগল হয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে এই কবরের আযাব যেন সচক্ষে দেখার ক্ষমতা দেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সেই ক্ষমতা ছিল দয়াল নবীজি দেখেছেন আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু উম্মতের হুঁশ নাই উম্মত মজে আছে ঘুষ খেয়ে কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় ঘুষ খেয়ে কত তাড়াতাড়ি ধনী হওয়া যায় টাকাওয়ালা কিভাবে হওয়া যায় আমি নিজের চোখে এমন ভয়ানক এক ঘটনা দেখেছি আমার কাছে ভয়ানক আপনার কাছে মনে হতে পারে এটা হাস্যকর সরকারি একটা অফিসে গিয়েছি একটা কাজে দেখলাম প্রত্যেকটা মানুষ জোহরের নামাজ পড়েছে রমজানের দিন বলে না সুবহানাল্লাহ রমজানের দিন যে নামাজ পড়ে না সেও তো নামাজ পড়ে ঠিক কি না প্রতিটা মানুষ সরকারি অফিসের সেই অফিসাররা ক্লার্করা প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে এসেছে জোহরের নামাজ পড়ে আসলো মাথার মধ্যে টুপি আছে মুখে বেশিরভাগেরই দাড়ি ওই সরকারি অফিসের বেশিরভাগেরই দাড়ি মুখে মাথার মধ্যে টুপি আছে অনেকের পরনে পাঞ্জাবি অর্থাৎ সুরতে কিন্তু ভালো মুসলমান ঠিক কি না দেখলাম আরেকজন ভাই কোনো একটা কাজের জন্য এসেছে দাড়িওয়ালা টুপি পরা মাত্রই জোহরের নামাজ পড়ে আসা একজন অফিসারকে একটা কাজের জন্য গিয়েছে এক ভাই বলতেছে না কিছু লাগবে ওই মানুষটাও দেখলাম টাকা বের করে দিচ্ছে টাকা বের করে দেওয়ার পরে দেখি ওই অফিসার নিজের হাতে টাকা নেয় না বললো কি যে ড্রয়ারটা খুলে দিয়েছে বলে এখানে রাখো ইফতার করার পরেই টাকাটা নিয়ে যাব
ইফতারের আগে তো ছোঁয়া যাবে না, তা ইফতারের পরে কি সেটা জায়েজ হয়ে যাবে? ঘুষ কি ইফতারের পরে জায়েজ হয়ে যায়? ঘুষ সারা জীবনের জন্য হারাম। রোজা রেখে ধরেন আর রোজা ভেঙে ধরেন, ঘুষ হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয়েই জাহান্নামে। হ্যাঁ, আল্লাহ এখানে কিছুটা কনসিডার করতে পারেন আমাদেরকে। কোন কোন ওলামায়ে কেরাম, কোন কোন মুফতি সাহেব বলেছেন যে আমাদের মতো দেশগুলোতে যেইখানে সরকারি চাকরির টেবিলে আন্ডার টেবিল ছাড়া কোনো কিছু হয় না, তলে যদি টেবিলের নিচ দিয়ে কিছু, এখন আর টেবিলের নিচ দিয়েও দিতে হয় না, ভয় পায় না এখন আর। হ্যাঁ, ভিডিও করছে তারপরে ভয় করে না, বলে কি হবে আর, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, এখন আর আন্ডার টেবিলও বলতে হয় না, টেবিলের নিচ দিয়া না, যা হওয়ার উপর দিয়েই হয়, নাউজুবিল্লাহ। তো কোনো কোনো মুফতি সাহেব বলেছেন যে আমাদের দেশগুলোতে এখন আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সরকারি চাকরির টেবিলে আমাদের যেতেই হয়, তো একান্ত বাধ্য হলে আমরা কি করব, না দিয়ে তো কোনো উপায় নাই, মজবুর, আমরা এখন মজবুর, এই অবস্থায় চলে গেছি। কোনো একটা কাজ এখন ঘুষ দেওয়া ছাড়া হয় না। আচ্ছা, সরকারি চাকরির অবস্থা তো আছেই, গ্রামগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, পঞ্চায়েত কমিটিতে বিচার হচ্ছে, সালিশ হচ্ছে, আহ, বিচারকের কত মর্যাদা দয়াল নবীজি দিয়েছেন, সুবহানাল্লাহ। একজন ন্যায় বিচারক, একজন সুশাসক, একজন সুশাসক, একজন ভালো জনপ্রতিনিধিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা দিয়েছেন। বুখারীর সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। সাত প্রকারের মুসলমান, সাত প্রকারের ঈমানওয়ালা, যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, যে কঠিন হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ভিন্ন আর কোনো ছায়া থাকবে না, সুবহানাল্লাহ। এই সাত প্রকারের সৌভাগ্যবান মুসলমান মুমিনদের সর্বপ্রথম প্রকার হচ্ছে ইমামুন আদিল, জোরে সেরে সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ জনপ্রতিনিধি, যারা জনগণের জন্য যারা কাজ করে, যারা মানুষের মধ্যে সুবিচার করে, সালিশের মধ্যে বসে, বিচারের মধ্যে বসে, যারা আন্ডার টেবিল নেয় না, যাদের বলদে মাথা ঘুরায় না, কি বলে, বলদে মাথা ঘুরায়, ন্যায় বিচার তো করতেই চাই, বলদে মাথা ঘুরায়, বলদে মাথা ঘুরায় মানে কি, দুই ভাই ঝগড়া হয়েছে, দুই ভাইয়ের মধ্যে গ্রামে ঝগড়া হয়েছে, এখন বড় বড় গ্রামের পঞ্চায়েত কমিটির যে নেতৃবৃন্দ আছেন, দুই ভাইয়ের দিকে দুই দল এইসা সেজে গেছে, সুন্দর মারামারি লাগিয়ে দিয়েছে, মারামারি আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে, বিচারের মজলিসে বসেছে, তো প্রধান বিচারক যিনি, যিনি ফয়সালা দিবেন, শেষ যেই আমার রায় দিবেন যিনি, উনাকে আগে থেকে এক ভাই বলদ দুইটা দিয়ে রেখে দিয়েছে, টাকা পয়সা কিছু নাই, আমার দুইটা গরু আছে আপনার, ঠিক আছে, তো উনি মন্তব্য হয়েছে 14টা একদিকে, আরেক ভাইয়ের দিকে 14টা মন্তব্য তার পক্ষে, কিন্তু ওই যে বড় ভাই সে গরু দিয়ে রেখে দিয়েছে আগেই, ঠিক আছে, তখন রায় দিবে দিতেও পারে না, কারণ 14 জন সহবিচারক একদিকে মন্তব্য দিয়ে রেখেছে, উনি কিভাবে রায়টা দিয়ে দিবে, বলে কি, রায় তো দিতেই চাই, বলদ তো মাথা ঘুরায়, বুঝছেন না, রায় তো দিতেই চাই, বলদ তো মাথা ঘুরায়, ঠিক আছে, বড় ভাই এসে আবার একটু পরপর গুতা দিতেছে যে আমার দিকে একটু দেখেন, বিষয়টা আমার দিকে আনেন, রায় তো দিতেই চাই, বলদ তো মাথা ঘোরায়। তো আমাদের গ্রাম পঞ্চায়েতেও এখন হয়েছে এই অবস্থা, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী চলে কি না, আহা, একটা সময় কোটি টাকা দিয়ে মানুষকে গণনার সময় কম না দেয়া, মানুষকে ধোকাদারি না করে, মানুষের সাথে ধোকাবাজি করে করে আমরা আমাদের আমল আখলাক সকল কিছুকে আমরা বরবাদ করে দিচ্ছি। ভালো একটা হালাল ব্যবসা দিয়েছি, দোকান দিয়েছি, সেই দোকানে 2 টাকার জিনিসে আমি লাভ করব 20 টাকা, আল্লাহর নামে কসম করে বলে দিচ্ছি 2 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু আল্লাহর নামে কসম করে বলে দিচ্ছি এটা কিনেছি 10 টাকা দিয়ে, আল্লাহর কসম 10 টাকা দিয়ে এইমাত্র কিনে আনলাম, দরকার আছে কোনো, বেফজুল, আপনার যদি দরকার, আপনি যদি বিক্রি করতে না পারেন এটা 15 টাকায়, আপনি বলে দিন যে না আমি 15 টাকায় বিক্রি করতে পারবো না, 20 টাকার কমে আমি বিক্রি করবো না, আমি পারবো না বলে দিন, কিন্তু আপনার মিথ্যা কসম করে ক্রয় মূল্যকে 2 টাকার জায়গায় 10 টাকা বানানোর প্রয়োজন কি,
হালালকে আমরা হারাম করে দিচ্ছি ব্যবসা দয়াল নবীজির অতি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যবসা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুক সৎ ব্যবসায়ী অনেস্ট ব্যবসায়ী ইমানদার ব্যবসায়ী কাল হাশরের দিন নবী সিদ্দিকিন এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ ব্যবসা দয়াল নবীজির সুন্নাহ কত উত্তম জিনিস ভালো জিনিস কিন্তু মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করে সেই ব্যবসাটাকেও আমরা ধ্বংস করে দেই ব্যবসা দয়াল নবীজির সুন্নাহ মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করে সেইখানে আমরা নষ্ট করে দেই আমানতদারিতা মিথ্যাবাদিতায় আমাদের সমাজ ছেয়ে গেছে কিন্তু আপনার আমার নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টাইটেল মক্কার কাফের কুরাইশরা দিয়েছিল যারা দয়াল নবীজির উপরে ঈমান অনেকেই আনে নাই ঈমান না এনেই কবরে গিয়েছে এই সকল মানুষেরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মক্কার কাফের কুরাইশরা টাইটেল দিয়েছিল সাদিকুল আমিন মহাসত্যবাদী মহা আমানতদার মোস্ট ট্রাস্টওয়ার্দি মোস্ট ট্রুথফুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মক্কার কাফের কুরাইশরা বলেছে দয়াল নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাসত্যবাদী মহা আমানতদার মক্কার জমিনে আরেকজন নাই তিনি আমাদের নবী আমাদের রাসূল আর আজকে উম্মত হয়ে আমরা দয়াল নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের যুগের অনেক নবী রাসূলের আফসোস করতেন ঠিক কি না আল্লাহ সুবহানাহু তাদের আফসোস কিন্তু পূর্ণ করেছেন কিভাবে মিরাজ রজনীতে মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 সকল নবী এবং রাসূলকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন এবং দয়াল নবীজি ইমাম হলেন সকল নবী এবং রাসূল মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন ওনাদের মনের যে আকুতি সেই আকুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই মিটিয়ে দিলেন সুবহানাল্লাহ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগে আবারও পাঠাবেন দয়াল নবীজির উম্মতের মধ্যে সামিল করে সুবহানাল্লাহ নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে এবং দয়াল নবীজির উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ঘোষণা দিচ্ছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে সুবহানাল্লাহ আমাদেরকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য বের করেছেন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই আমাদের আমলের কারণে না আমাদের ইমানের কারণে না আমাদের আখলাকের কারণে না কারণ আমরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূলের উম্মত যেই দয়াল নবীজির বদৌলতে এত সম্মান আমরা পেয়েছি সেই দয়াল নবীজির আমল আখলাক সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা উঠা বসা এই সকল কিছুকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে সেই দয়াল নবীজির নাম নাম মুবারকের প্রতি সুবিচার হয় না আমাকে প্রশ্ন করা হয়েছে যে শিয়ার আবির্ভাব কোন সময় থেকে এর আগে একজন মুরব্বী এসে বললেন যে আমাদের যুবকেরা এখন নেশাগ্রস্ত হয়ে গেছে আমাদের যুবকেরা নেশাগ্রস্ত হয়ে গেছে মদ ইয়াবা ফেন্সিডিল সহ নানান ধরনের নেশাদ্রব্য এখন অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এখন এইগুলো বাদ নতুন নাকি আরেকটা আসছে কি এলএসডি নাম কি জানি নাম এলএসডি আমি যতটুকু পড়লাম এলএসডি সম্পর্কে এই এলএসডি হচ্ছে অনেকটা ইনডাইরেক্ট বিষের মতো একবার যদি কারো এই বিষয়ের যদি অভ্যাস হয়ে যায় তার জীবন শেষ ফেন্সিডিল অভ্যাস যদি একবার হয়ে যায় জীবন শেষ প্যাথেড্রিন তারপর হেরোইন এই ড্রাগগুলো একবার যদি কেউ নেওয়া শুরু করে এগুলো আমি সকল সময় একটা কথা বলি এগুলো হচ্ছে চূড়া বালির মতো কিসের মতো নেশা মদ জুয়া ইয়াবা ফেন্সিডিল এমনকি পরকিয়া অশ্লীলতা জিনা ব্যভিচার এগুলো হচ্ছে চূড়া বালির মতো একবার যদি কেউ পা দেয় নিচে যেতেই থাকবে উপরে উঠে আসার সম্ভাবনা নাই সাবধান প্রথম যে কদমটা রাখবেন সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার যদি পা দিয়ে দেন এই অবৈধ রাস্তায় বের হয়ে আসা অসাধ্য দুঃসাধ্য হয়ে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে খাস রহমত না করেন
এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নেশা এমন একটা বিষয়, প্রথম প্রথম খেলে পরে কিন্তু খুব ভাব আসে শরীরে, ঠিক কিনা? গাঁজা যারা খায় নিজেকে নাকি রাজা বাদশাহ মনে করা শুরু করে, ঠিক কিনা? রাজা বাদশাহ মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, হতাশা নাই, কিচ্ছু নাই। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ফিহি ইসমুন কাবির ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়া সম্পর্কে দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দিকের কথা মদ এবং জুয়া সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিহিমা ইসমুন কাবিরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকার হয়তো আছে, কিন্তু অপকারী বেশি, উপকারের চাইতে অপকার বেশি। উপকারটা কি? ও যে সাময়িক একটু এমন আনন্দ পাবেন, আপনি সকল কিছু ভুলে থাকতে পারবেন, কোনো দুঃখ নাই, হতাশা নাই, গ্লানি নাই। কিন্তু এক সময় কি অবস্থা হয়, রাজা বাদশাহ থেকে রাস্তার মধ্যে ফুটপাতে পড়ে থাকে, তারপর কুকুরও লাথি দিয়ে তার উপর দিয়ে চলে যায়, হয় কি না? এমন যারা নেশা যারা একবার করা শুরু করে, ঢাকা শহরে যদি যান, বড় বড় শহরগুলোতে যদি যান, দেখতে পাবেন নেশা করতে করতে জ্ঞান আকল এমন ভাবে বিলুপ্ত হয়, রাস্তার মধ্যে পড়ে থাকে, কুকুরও তার উপর দিয়ে লাফ দিয়ে চলে যায়, সেই মানুষটার কোনো হোশ থাকে না। প্রথম স্টেপ, প্রথম এই সব জিনিসে যুক্ত হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, তাহলে বের হয়ে আসাটা বড় মুশকিল হয়ে যায়। মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, পরকিয়া, জিনা, ব্যভিচার, এই ফাহেশ কাজগুলো, গুনাহের কাজগুলো, এই কাজগুলোর শেষ গন্তব্য হচ্ছে ধ্বংস। শেষ বয়সে অনেকে পাগল হয়ে যায়, নেশা করতে করতে একসময় পাগল হয়ে যায়, পাগলাগারদে নিয়ে তাকে রাখতে হয়। এমনও হয়েছে, আমি এমনও ঘটনা জানি, মা বাবা নিজে থেকে জেলখানায় দিয়ে এসেছে যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, এখন যুবক তরুণ হইতে হয় না, 13-14 বছর বয়সে শুনি এগুলো শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স তো খুব বেশি একটা হয়নি, মুরব্বী যারা আছেন, পীর সাহেব হযরত আছেন, ওনাদের যাদের বয়স হয়েছে, আমাদের সময় আমরা দেখেছি 12-13 বছর বয়সেও সাধারণত কেউ সিগারেট খেত না, এখন 13-14 বছর বয়সে নাকি ইয়াবা ফেন্সিডিল শুরু করে দেয়। কি ভয়ানক অবস্থার দিকে যাচ্ছে সমাজ আমাদের সন্তানদেরকে। ওই যে বললাম, ছোটবেলা থেকে দয়াল নবীজির মহাব্বতের ভ্যাকসিন আমাদেরকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নত, নবীজির অনুসরণ, নবীজির আখলাকের অনুসরণ, কুরআন মাজিদের তেলাওয়াত, কুরআন মাজিদের শিক্ষা, এগুলো ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। যার হয় না সাথে, তার হয় না সত্তরে। আমাদের অভিভাবকদেরকে সাবধান হতে হবে, ছোটবেলা থেকে যেই বয়সে, ছোটবেলায় বাচ্চারা থাকে হচ্ছে কাদামাটির মতো, ওই কাদামাটিকে আপনি যেই ছাঁচে ফেলতে চান সেই ছাঁচাই ফেলতে পারবেন, কিন্তু যখন একটু বয়স হয়ে যায়, আপনার কন্ট্রোলের বাইরে যখন চলে যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বাজে পোলাপান, বাজে আড্ডার সাথে যখন মিশে যায়, তখন তাকে ওইখানে ফিরিয়ে আনা ওই জায়গা থেকে খুবই মুশকিল হয়ে যায়। ছোটবেলা থেকে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনা আকুম বিসলাতি ওয়াহুম আবনা উসাবি সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স, তখন থেকে নামাজের আদেশ দাও। 10 বছর বয়স হলে মৃদু প্রহার করো, হালকা প্রহার করো। 12 বছর বয়স হলে তাদেরকে বিছানা সম্পূর্ণ আলাদা করে দাও। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চার বয়স যখন 12 হয়ে যায়, ছেলে হোক কিংবা মেয়ে, আলাদা আলাদা বিছানা দিতে হয়। এখানে হিকমত আছে, এখানে কৌশল আছে, কারণ অশ্লীল কাজের মধ্যে তখন তারা লিপ্ত হয়ে যায়, হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তো সন্তানদেরকে ছোটবেলা থেকেই মসজিদের রাস্তা শেখাতে হবে, মক্তবের রাস্তা শেখাতে হবে, আমল আখলাক শিক্ষা দিতে হবে, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, তারা যেন কখনো আপনার সাথে মিথ্যা না বলে, কখনো যেন মিথ্যা না বলে, এমন অগ্নিমূর্তি হয়ে অভিভাবকরা আমরা যেন না থাকি যে সন্তান আমার কাছে সুখ দুঃখের কথা শেয়ার করতেই ভয় পায়, এরকম অগ্নিমূর্তি ধরে থাকা যাবে না, আপনাকে আগুনের মতো ভয় পায়, এটা অহংকারের কোনো বিষয় না, এটা ধ্বংসের আলামত। আপনার সন্তান আপনার কাছে এসে মিথ্যা কথা বলবে, দুষ করে এসে মিথ্যা বলবে, সন্তান যেন সত্য কথা বলে। আর সন্তানের দিকে সর্বোচ্চ নজর দিতে হবে। আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দোকানপাট নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, আমার সন্তান কি করছে সারাদিন কোনো খেয়াল নাই। তারপর এক সময় যখন অমানুষ হয়ে যায়, তখন দৌড় শুরু হয়ে যায় পীর সাহেব হুজুরের কাছে, হুজুর দোয়া করেন, আমার সন্তানটা তো নষ্ট হয়ে গেছে। তখন দোয়ায় আল্লাহ যদি কবুল করেন, হলেও কিছু হতে পারে, খুব মুশকিল।
ছোটবেলা থেকে আমাদের সন্তানের দিকে নজর রাখতে হবে, নামাজের সাথে কোরআনের সাথে দয়াল নবীজির মহব্বত ভালোবাসা তাজিমের সাথে তাদেরকে যুক্ত করতে হবে। আমি যতটুকু বুঝেছি মানে একটু অশুদ্ধ হয়েছে বানানগুলো, শিয়ার আবির্ভাব কোন সময় থেকে, কারণ শিয়াকে মুসলমান মানা যায় কি না, এটা অনেক দীর্ঘ বিস্তারিত আলাপের বিষয়। হযরত সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনিয়াতুত তালিবিন কিতাবে শিয়াদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সকল শিয়াকে গড়ে আমি কাফির বলে দিতে পারবো না, সকল শিয়াকে গড়ে কাফির বলে দিতে পারবো না, কারণ গাউসুল আজম সাইয়েদুনা মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েদিয়া শিয়া যারা আছে তাদেরকে বলেছেন আকরব ইলা আহলে সুন্নাহ ওয়াল জামাআত, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নিকটবর্তী। তাদের মধ্যে একটা দোষ ছিল, আমরা যেরকম প্রথম তিন খলিফাকে খুলাফায়ে রাশিদিন প্রথম তিন খলিফাকে মাওলা আলীর চেয়ে উত্তম মানি, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন উফান রাদিয়াল্লাহু আনহুকে আমরা মাওলা আলীর চাইতে আফজল মানি, উত্তম মানি। জায়েদিয়া শিয়ারা মাওলা আলীকে উত্তম মানত, কিন্তু প্রথম তিন খুলাফায়ে রাশিদিন সম্পর্কে কোনো বাজে কথা বাজে আকিদা রাখত না, এই জন্য তাদের ইমান নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু শিয়াদের মধ্যে, আমাদের সুন্নিদের মধ্যে এখন যেভাবে অনেক ভাগ হয়ে গেছে, সুন্নিরাও যেভাবে অনেক ভাগে বিভক্ত, শিয়ারাও এখন 32 ভাগে বিভক্ত। কয় ভাগে? এদের মধ্যে একটা সম্প্রদায় আছে, ছোট একটা সম্প্রদায়, সিরিয়াতে বসবাস করে তারা, নুসাইরিয়া শিয়া বলে তাদেরকে। তারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু তাআলা মাওলা আলীর মধ্যে প্রবেশ করেছেন, বলে না নাউযুবিল্লাহ। তারা নিঃসন্দেহে কাফের, তারা নিঃসন্দেহে কাফের। তাদের মধ্যে কেউ কেউ আছে ফাসেক, জঘন্য ধরনের ফাসেক, ঠিক আছে, কুফরির কাছাকাছি, যদিও সুস্পষ্ট কুফরি বলতে চাই না। প্রথম তিন খুলাফায়ে রাশেদিন সম্পর্কে আজে বাজে কথা বলে, গালাগালি করা কথা করে, এবং উম্মাহাতুল মুমিনিন দয়াল নবীজির পবিত্র স্ত্রীগণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাদের সম্পর্কে আজে বাজে কথা বলে, জলিল কদর সাহাবায়ে কেরাম সম্পর্কে গালাগালি বকাবকি তারা করে, জোরে সুরে নাউযুবিল্লাহ। আমাদেরকে সাবধান থাকতে হবে, এই শিয়ারা এখন ছদ্মবেশে আমাদের বিভিন্ন দরবারের মধ্যে এসে ঢোকার চেষ্টা করছে। কারণ কি, কিভাবে তারা দরবারের মধ্যে ঢুকে জানেন? কারণ আমরা যারা দরবারে, যারা আমরা বিশ্বাস করি তরিকত তাসাউফে, আমরা যারা বিশ্বাস করি, আমাদের বেশিরভাগের সিলসিলা এসেছে মাওলা আলী শেরে খোদা থেকে। কার কাছ থেকে? নবীর আহলে বায়াত, পাক পঞ্জাতনের অন্যতম প্রধান সদস্য, আমাদের মাথার তাজ, আমরা যাদেরকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, মাওলা আলী শেরে খোদা থেকে তরিকত তাসাউফের বেশিরভাগ সিলসিলা এসেছে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহর মাধ্যমে, আর না হয় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাসসালাম, ওনাদের মাধ্যমে সিলসিলা এসেছে আমাদের কাছে, আমরা সেই সব সিলসিলায় বায়াত। কাজেই স্বভাবতই, যেহেতু কোরআন সুন্নায় নবীর আহলে বায়াতকে, পাক পঞ্জাতনকে ভালোবাসার জন্য কোরআন সুন্নাতে বারবার বলা হয়েছে, আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা অনেক, ঠিক কিনা? সেই ভালোবাসাকে পুঁজি করে এখন এই শিয়া রাফেজিরা, রাফেজি মানে কি, যারা প্রথম তিন খোলাফায় রাশেদিনের খেলাফতকে যারা অস্বীকার করে তাদেরকে বলা হয় রাফেজি, অস্বীকারকারী। এই শিয়া রাফেজিরা এখন ছলে বলে কৌশলে আমাদের দরবারের মধ্যে ঢোকার চেষ্টা করছে। তাদের প্রথম কাজ হয় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আজে বাজে কথা বলার মাধ্যমে তাদের সেই ভিতরে ঢোকাটা শুরু হয়, তাদের শেষ হয় প্রথম তিন খুলাফায়ে রাশেদিন সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমান আমল আকীদার জন্য হেফাজত করেন। ইসলামের মূল ধারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে আঁকড়ে ধরে আমরা যেন জীবনে চলতে পারি। আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের সেই 1000 বছরের পুরাতন ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেইখানে পড়ার সুবাদে পৃথিবীর 110টা দেশের মুসলমানদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, কথাবার্তা হয়েছে। আলহামদুলিল্লাহ এখনও যতটুকু খবর পেয়েছি সারা পৃথিবী রিসার্চ করে মানুষ সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, এখনও পৃথিবীর বেশিরভাগ মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাতে বিশ্বাস করে। কারণ দয়াল নবীজি বলে গেছেন, তাদেরকে আসসাওয়াদুল আজম বলেছেন, জামাআত বলেছেন, এবং অধিকাংশ মানুষ হেদায়াতের উপরে থাকবে, দয়াল নবীজির উম্মতের অধিকাংশ হেদায়াতের উপরে থাকবে। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের অধিকাংশ কখনোই পথভ্রষ্টতার উপরে একমত হবে না।
তো এরকম আজে বাজে কিছু গুমরাহি কিছু মতবাদ আছে, পথভ্রষ্ট কিছু মতবাদ আছে, যারা আটার মধ্যে নুনের বরাবর, আটার মধ্যে লবণের বরাবর, তারা সবসময় থাকবে। কিন্তু আমাদের সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, তাজিম, নবীর আহলে বায়াত, পাক মানজাদান, খুলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরামা, জওয়াজে মুতাহারা, সর্বোপরি যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর আউলিয়াগণ সুফিয়ানে কেরাম, তাদের মত পথ তরিকাকে আঁকড়ে ধরে আমাদের ইমান আমল আখলাক সকল কিছুর হেফাজত করতে হবে। আল্লাহ সুবহান তাআলার ভালোবাসায় আমাদের সকলকে মগ্ন থাকতে হবে। নামাজ, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়াতে এসে সর্বপ্রথম কাজ যেটা করেছিলেন আল্লাহর উদ্দেশ্যে সিজদা, সুবহানাল্লাহ, দুনিয়াতে এসে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেছিলেন, একটা মেসেজ দেওয়ার জন্য যে আমি সেজদা পরিপূর্ণকারী নবী দুনিয়াতে চলে এসেছি। যখন চলে যাবেন, বাহ্যিকভাবে যখন চলে যাবেন, আম্মাজান সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র কোলের মধ্যে মাথা রেখে সর্বশেষ কথা যেটা বলেছেন সেইটাও ছিল আসসালাতু আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত, আমি নবী চলে যাচ্ছি কিন্তু নামাজ, নামাজ, নামাজের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে। তো নামাজকে আমাদের আঁকড়ে ধরতে হবে, জিকির আজকার তসবিহ তাহলিলকে আঁকড়ে ধরতে হবে, কোরআন মাজিদকে আমাদের আঁকড়ে ধরতে হবে, আর অতি অবশ্যই দয়াল নবীজির দরুদ এবং সালামকে আমাদের আঁকড়ে ধরতে হবে। দরুদ এবং সালাম এমন ধরনের নফল ইবাদত যেই ইবাদত কখনোই ব্যর্থ হয় না। একবার যদি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, একবার যদি দরুদ শরীফ পড়েন দয়াল নবীজির উপরে, দশখানা সওয়াব আপনার অ্যাকাউন্টের মধ্যে যোগ হবে, দশটা গুনাহ ক্ষমা হবে, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মর্যাদাকে দশ গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সলাতান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে কিয়ামতের দিন, হাশরের দিন, যেই ব্যক্তি আমি নবীর উপরে সবচেয়ে বেশি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ, আমরা দয়াল নবীর নিকটে থাকতে চাই কি না? নবীজির নিকটে যদি থাকতে চাই হাশরের দিনে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে আমাদের নাম ঠিকানা সহ আমাদের সকল কিছু দয়াল নবীজির দরবারে পেশ করা হয়। আমাদের সাথে দয়াল নবীজির একটা রুহানি সম্পর্ক গড়ে ওঠে। অনেকে প্রশ্ন করেন যে দয়াল নবীজির সাথে আমাদের উম্মতের রুহানি সম্পর্ক কিভাবে গড়ে ওঠে? যখনই দরুদ শরীফ পড়বেন কিছু ফেরেশতা আছেন, তারা আপনার নাম, পরিচয়, বাড়ির নাম্বার, অ্যাড্রেস সকল কিছু সহ দয়াল নবীজির খেদমতে পেশ করেন। যে যত বেশি দরুদ পড়বেন তার নামখানা দয়াল নবীজির দরবারে তত বেশি বার যাবে। সুবহানাল্লাহ, এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা রুহানি সম্পর্ক গড়ে উঠবে। আর আশিক ভাইদের জন্য সর্বশেষ কথা আজকে আবু দাউদ শরীফের সহি হাদিস, মা মিন আহাদিকুম ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। দয়াল নবীজি বলছেন যে একবার দরুদ শরীফ পড়লে দশখানা সওয়াব হয় সত্য, দশটা গুনাহ ক্ষমা হয় সত্য, দশ গুণ মর্যাদা বৃদ্ধি হয় সত্য, কিন্তু আমার উম্মত যদি দুনিয়ার যেই কোনো জায়গা থেকে যদি একবার মাত্র আমি নবীর উপরে যদি সালাম দেয়, আল্লাহ সুবহান তাআলা আমাকে ক্ষমতা দেন, আমি আমার উম্মতের সালামের জবাব দেই। দরুদ পড়লে সওয়াব হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, আর সালাম পড়লে মাশুকের দরবার থেকে জবাব আসে। আর আশিকের জন্য সবচাইতে বড় পাওয়া, মাশুকের দরবার থেকে যদি ভালোবাসার